জাপানের গ্রাম থেকে সবাইকে বৈকালিক শুভেচ্ছা। কনিচুয়া। এই জলমলে বিকালে একটি সুন্দর বিষয়, প্রয়োজনীয় বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। বিষয়টা হলো জাজমেন্ট, জাজমেন্টাল লাইফ এবং নন জাজমেন্টাল লাইফ, যার বাংলা অনুবাদ করলে সরাসরি বোঝায় সমালোচনা, নিন্দা, পরনিন্দা, কুৎসা, গীবত। এবং এই সমালোচনাকে আমরা যদি পজিটিভলি দেখি তাহলে তো খুবই সুন্দর, কারণ হলো সমালোচনা ছাড়া মানুষ নিজেকে বুঝতে পারে না, একটা বিষয়কে বুঝতে পারে না, একটা জ্ঞানকে, জ্ঞানের মাধ্যমকে বুঝতে পারে না। কিন্তু যখন আমরা সমালোচনাকে ব্যক্তিগত পর্যায়ে, ব্যক্তিতে ব্যক্তিতে স্বার্থকেন্দ্রিকভাবে, আত্মকেন্দ্রিকভাবে বিচার করি, তখন এটা কিন্তু আমাদের অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। সম্পর্কের ভিতর যদি আমরা সমালোচনা চর্চা করি তখন এটা কিন্তু একটা নেগেটিভ কলেন নেচারে পরিণত হয়। তার জন্য শুধুমাত্র কমিউনিকেশনে নয়, দৈনন্দিন যোগাযোগে নয়, ধর্মগুলোতেও কিন্তু সমালোচনাকে বারণ করা হয়েছে। কি মুসলমান ধর্ম বলেন, হিন্দু ধর্ম বলেন, খ্রিস্ট ধর্ম বলেন, পৃথিবীতে প্রায় 3,500 জীবিত ধর্ম রয়েছে, সকল ধর্মেই কিন্তু জাজমেন্টকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিষেধ করা হয়েছে। আমাদের প্রিয় মুসলিম ধর্মে এই গীবতকে তো এত গ্রহীত অপরাধ হিসাবে বলা হয়েছে যে কেউ যদি কারো গীবত করে, কেউ যদি কারো অনুপস্থিতিতে গীবত করে, সে তার মৃত ভাইয়ের মাংস খেলো। তবে এই সমালোচনা অবশ্যই মোটিভেশনের উপর নির্ভর করে, কোনো অন্যায়ের বিরুদ্ধে যদি আপনি সমালোচনা করেন সে কিন্তু পড়বে না। শুধুমাত্র ইসলাম ধর্মে নয়, সমস্ত ধর্মই, মনে করেন বৌদ্ধ ধর্মে বলা হয়েছে যে মানুষ যদি রাগ করে তাহলে যে হাতে আগুনের আঙ্কার নিয়ে ধরে রাখার মতো। তার মানে কি, যদি আপনি রাগ করেন বা সমালোচনা করেন তাহলে হাতের ভিতর যদি আগুনের আঙ্কার রাখেন সেটার ক্ষতিগ্রস্ত কে হবে, যাকে আগুনের আঙ্কার দিচ্ছেন সে হবে নাকি আপনি হবে? এরকমভাবে হিন্দু ধর্ম বলেন, খ্রিস্ট ধর্ম বলেন, খ্রিস্ট ধর্মে তো সরাসরি বলা আছে তুমি যদি নৈবেদ্য নিয়ে আমার গৃহের দিকে আসো, পথে যদি কখনো মনে হয় যে তোমার কোনো ভাইয়ের সঙ্গে তোমার অভিযোগ রয়েছে, তবে সেই নৈবেদ্য সেখানেই রাখো, আগে তোমার ভাইয়ের সঙ্গে তোমার যে খারাপ সম্পর্কটা আছে সেটাকে মিটিয়ে তারপর আমাকে নৈবেদ্য দিতে আসো, তা না হলে তোমার নৈবেদ্য গৃহীত হবে না। আপনি যখন সমালোচনা করবেন তখন কিন্তু আপনি আর আপনি থাকবেন না, তখন হয়ে যাবেন আপনি আবেগের অংশ। যাই হোক, এই সমালোচনা কেন মানুষ করে? সমালোচনার উৎপত্তি ঘটে তুলনা করে। যখনই আপনি অন্যের সঙ্গে তুলনা করবেন তখনই কিন্তু সমালোচনা শুরু হয়ে যায়। যখন আপনি পেয়ে যাবেন তখন সমালোচনার মাত্রা কম হলেও, একটু পজিটিভ হলেও, কিন্তু সেটাও কিন্তু সমালোচনা, নিজেকে জাস্টিফাই করার মানুষ তখন জন্য উদ্গ্রীব হয়ে যায়। আপনি যদি পাওয়ার পর সমালোচনা করেন তাহলে সেটা হবে ঘৃণা, আর না পাওয়ার পর যদি সমালোচনা করেন সেটা হবে বিদ্রোহ, এবং যেটা মানুষের জীবনকে, বিশেষ করে মানসিক জীবনকে অস্থির করে তোলে।